হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রূপ স্কিন কেয়ার। আর আমি রাজরূপা। বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা প্রোডাক্টের রিভিউ করতে। তো আজকে তোমাদের সাথে খুবই পপুলার একটা সানস্ক্রিনের রিভিউ শেয়ার করব। এটা অনেকেই ব্যবহার করেছো, অনেকে হয়তো করোনি। তো আজকে রিভিউ শেয়ার করছি ল্যাকমির সান এক্সপার্ট SPF 50 PA ট্রিপল প্লাস আল্ট্রা ম্যাট জেল সানস্ক্রিনের রিভিউ। তো এই সানস্ক্রিনটা কেমন, সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, এই সানস্ক্রিনটা তিনটা ক্যাটাগরিতে পাওয়া যায়। এটা লোশন বেস তুমি পেয়ে যাবে, এছাড়াও একটা টিন্ট বেসে পাওয়া যায়, যেটা মেকআপের মতন ফিনিশ দেয়, তার সঙ্গে সানস্ক্রিনের যে উপকারিতা সেটাও দেয়। তো আমি জেল বেসটাই ইউজ করি, তো সেই সানস্ক্রিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, সানস্ক্রিন কেন ব্যবহার করা উচিত, সানস্ক্রিন কতটা জরুরি আমাদের ত্বকের জন্য, তো তার উপর ডিটেলস আমার চ্যানেলে একটা ভিডিও আছে। তোমরা যদি দেখতে চাও তাহলে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আর ভিডিওর শেষে আর আই বাটনে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, প্রথমেই বলি, এটা এরকম একটা প্যাকেজিংয়ের মধ্যে আসে। তো এটা বহু পুরনো একটা সানস্ক্রিন, তো প্রথম থেকেই এটা এইভাবেই চলে আসছে। এই হলুদ রঙের এরকমভাবেই প্যাকেজিংয়েই পাওয়া যেত, এখনও সেইভাবেই পাওয়া যায়। বন্ধুরা, SPF 30 নিচে সানস্ক্রিন কিন্তু সেইভাবে প্রোটেক্ট করে না স্কিনকে। সানস্ক্রিনটা কিন্তু জেল বেস সানস্ক্রিন, এটা কোনো রকমের চিটচিট করবে না, কুইক অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনের মধ্যে, যেটা এই সানস্ক্রিনটা ক্লেম করে যে এটা কুইক অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনের মধ্যে, কোনোভাবে তোমার ত্বককে চিটচিট করবে না, বা হোয়াইট কাস্ট যেটা ছাড়ে, সাদা সাদা হয়ে থাকে স্কিনটা লাগানোর পরে, সেই জিনিসটা কিন্তু হয় না। একদম খুব লাইট, একদম জেল বেস। তো আমি সেটা এটা কীভাবে ব্যবহার করবো, এটা টেক্সচার কেমন, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই সানস্ক্রিনটা কিন্তু SPF 50 তার সাথে PA SPF 30+, মানে PA SPF 30+ মানে তোমার স্কিনকে অনেক বেশি রোদ্রের যে ক্ষতিকর দিকগুলো সেগুলোর থেকে কিন্তু প্রোটেক্ট করতে সক্ষম এই সানস্ক্রিনটা, কেননা এটা PA SPF 30+। তো আর SPF 50, এই সানস্ক্রিনটা কিন্তু খুবই ভালো একটা সানস্ক্রিন। আর এই সানস্ক্রিনটা বলেছে ডার্মোলজিক্যাল টেস্টেড, এটা অল স্কিন টাইপ সানস্ক্রিন। আর বন্ধুরা, এই সানস্ক্রিনটা বিশেষ করে যাদের অয়েলি স্কিন, তাদের কিন্তু সানস্ক্রিন চুজ করা খুবই ডিফিকাল্ট হয়ে থাকে। আমার নিজের অয়েলি স্কিন, সেজন্য আমি সেটা বলছি যে সব সানস্ক্রিন যেরকম লোশন বেস সানস্ক্রিন বা যেগুলো একটু অয়েল বেস সানস্ক্রিন, সেগুলো সানস্ক্রিন অয়েলি স্কিনের ক্ষেত্রে কিন্তু একদমই ইউজ করা যায় না, স্কিনটা অনেকটা বেশি ঘেমে যায়, চিটচিট করে। তো সেই জন্য অবশ্যই জেল বেস সানস্ক্রিন বা ওয়াটার বেস সানস্ক্রিন যাদের অয়েলি স্কিন তাদের ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে এই সানস্ক্রিনটা কিন্তু খুবই ভালো, এটা কিন্তু স্কিনে কোনোরকমভাবে তোমার স্কিনকে চিটচিট করবে না, বা স্কিনটা সানস্ক্রিন লাগানোর পরে কালো হয়ে যায়, হোয়াইট কাস্ট ছাড়ে, সে সব কিচ্ছু হবে না। তো এই সানস্ক্রিনটা সব বয়সে সবাই ব্যবহার করতে পারে। আর বন্ধুরা, সানস্ক্রিন কিন্তু 10 বছর বয়সের পরের থেকে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা উচিত, এমনকি যখন তুমি বাড়িতে থাকবে তখনও অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে। এই সানস্ক্রিনটা কেমন টেক্সচার, তো এটা দেখো, এটা কিন্তু এরকম হালকা সাদা রঙের জেল বেস সানস্ক্রিন। তো তোমরা দেখো, এটা কিন্তু কুইক অ্যাবজর্ব হয়ে যাবে, দেখো সাথে সাথে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেল। এটা কিন্তু কোনো রকমের হোয়াইট কাস্টও ছাড়লো না, কিচ্ছু না, জাস্ট জেলের মতন। সানস্ক্রিন অ্যাপ্লাই করব, মুখটা পরিষ্কার করে ধুয়ে নেবে, তারপর পুরো মুখে সানস্ক্রিন নিয়ে নেবে, সানস্ক্রিন লাগিয়ে পুরো মুখে দেখো, মুখে, গলায়, যেখানে যেখানে তোমার স্কিন এক্সপোজ থাকে, মানে বাইরে বেরোচ্ছে, যেখানে রোদ লাগছে গায়ে, সব জায়গায় কিন্তু সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আর সানস্ক্রিন কতটা পরিমাণে নিয়ে অ্যাপ্লাই করবে সেটাও আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এইভাবে আমি অ্যাপ্লাই করলাম, দেখো কোনো রকমের স্টিকিনেস, কোনো কিচ্ছু কিন্তু মনে হচ্ছে না। এর উপরে তোমরা মেকআপ করতে পারো, আর যে কোনো প্রোডাক্ট তারপর তুমি ইউজ করতে পারো, মেকআপ করতে চাইলে সেটাও করতে পারো। তাহলে বন্ধুরা, এই সানস্ক্রিনটির দাম হচ্ছে 325 টাকা, আর এটার কোয়ান্টিটি হচ্ছে 50 গ্রাম, এর থেকে বড়ো সাইজে। আর আমি অনলাইন থেকে যেহেতু কিনেছি, তো সেখানে আমি একটু ডিসকাউন্ট পেয়েছি, তোমরা মার্কেট থেকেও কিনে নিতে পারো। তো বন্ধুরা, যদি একটা ভালো সানস্ক্রিনের খোঁজে থাকো তাহলে অবশ্যই এই সানস্ক্রিনটা কিন্তু ব্যবহার করতে পারো।
তো যদি ভিডিওটি ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ততক্ষণের জন্য দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।